আমার নাম না বদনাম আমি জানি না কিন্তু সামনে এসে দাঁড়ালে সবার ফেটে যায় পরিচালক হিসেবে আমরা দেখতে পাচ্ছি সুমিতজি এবং সাহিলকে যারা এর আগে বাংলা ছবি ডিরেকশন দেননি এই ট্রাস্টটা তুমি কিভাবে নিজের মধ্যে আনলে ফার্স্ট টাইম তারা ডিরেকশন দিচ্ছেন ট্রাস্ট বলতে কি দেখো তুমি বলেছিলে যে মির্জা সিনেমা হলগুলো স্টেডিয়ামে পরিণত হবে মির্জা যখন রিলিজ হবে এটা কিভাবে বলছো তুমি মির্জাতে এমন কি আছে জাস্ট একটু হিন্ট দাও দর্শকদের যেটার জন্য হলগুলো স্টেডিয়াম হয়ে যাবে না না হল স্টেডিয়াম আমি তাই আমি খুব বুক ঠুকে তাদের হয়ে গর্ব করে বলতে পারি মির্জা অনেক সাউথ ইন্ডিয়ান ছবিগুলো ছাপিয়ে গেছে মির্জা অনেক হিন্দি ছবিগুলো ছাপিয়ে গেছে ইন টার্মস অফ মেকিং ইন টার্মস অফ এক্সিকিউশন তাই জন্য তুমি কখনোই বাহানা বানাতে পারবে না যে বাজেট তাহলে তুমি করলে কেন যখন একদম যখন তুমি করলে

এবার আমি একটু নায়িকা প্রসঙ্গে আসি কারণ আমাদের প্রচন্ড পছন্দের ওয়েঞ্জেলাই ছবির নায়িকা তো মুসকানের আমরা মুখে যেভাবে রক্ত সেটা দেখেছি বা সোহেব কাপিরকে আমরা যেভাবে ছুরি মাতে দেখেছি তাতে করে মনে হচ্ছে মির্জাতে মোটামুটি বেশ জোর কদমে ভায়োলেশন আছে তো মুসকানের চরিত্রটা বা একটু ওয়েঞ্জেলা যেরকম ধরনের মেয়ে ওর এই ক্যারেক্টারটা তুমি একজন প্রোডিউসার হিসেবেই বলো বা একজন হিরো হিসেবেই বলো হিরো একটা খুব বড় প্রাপ্তি আমাদের

ঘরে কত আসবে না আসবে কি মানে আমি তিনজনের নাম বলবো তুমি একটা করে ওয়ার্ডে ডেসক্রাইব করবে এবং কেন তুমি ওয়ার্ড গুলো বললে সেটা তুমি একটু বলবে প্রথমেই জিদ্দা তাহলে কি আমরা বলতে পারি মির্জার ইন্সপিরেশন খানিকটা জিদ্দা তাই না দেখো সে তো অবশ্যই মানে মির্জা এবং এই কারণে জন্য প্রচুর মানুষ দেবদাকে ভালোবাসেন আরো একজনের নাম বলছি আমি এই কারণেই তিনজনের নাম বললাম তিনজনই বাংলা থেকে তাই জন্যই সাকিব খান আমার ওনার সাথে কোনদিন দেখা হয়নি কোনদিন আলাপ হয়নি ওনার সাথে কিন্তু এই ভাইফটা আমি পাই আমি এখনো জানি আমি যতবার বাইরে গেছি কোন বাঙালি যদি কেউ বলে অঙ্কুশ আমি আপনার আপনার খুব বড় ফ্যান তারপরে আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো পরেই বলবে

কিসমত তাও কাছে ইবাদতে নাম না চেয়েছি শুধু ইজ্জত নমস্কার বন্ধুরা আমি পৌশালী আরো একটা নতুন পডকাস্ট এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি বেসিক্যালি যে ডায়লগটা দিয়ে শুরু করলাম আমি শিওর দর্শকদের কারোর ভালো লাগেনি আমার মুখ থেকে ডায়লগটা শুনতে আসলে ডায়লগটা যিনি বলবেন তাকে আমরা অনুরোধ করব একটু শেষের দিকে কেননা আজকে অনেক সৌভাগ্যবশত আমরা সঙ্গে পেয়ে গেছি স্বয়ং মির্জাকে মানে আমাদের সকলের ফেভারিট অঙ্কুশদাকে দাদা ওয়েলকাম আরো একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছো তো বলো তোমরা ভালো আছো একদম আর রিলিজের মোটামুটি এক মাস বাকি হ্যাঁ টেনশন কতটা চলছে ওরে বাবা টেনশন তো টেনশন তো হয়ই প্রত্যেকটা ছবির সময় কিন্তু এইটা অবশ্যই তোমরাও জানো কেন বেশি স্পেশাল এবং স্পেশাল জিনিস হলে আরও বেশি এক্সাইটমেন্টের সাথে সাথে টেনশনটাও থাকে আর প্রথম নেই আমি তোমার কাছে এটাই জানতে চাইবো তুমি বললে মানে যেটা এটা তোমার কাছে আলাদাভাবে একটু বেশি স্পেশাল আমরা জানি এই প্রজেক্টটার প্রথম থেকে একটা বাধাপ্রাপ্ত হয় এবং তারপরে এই প্রজেক্টটা তোমার কাছে আরও বেশি করে ড্রিম প্রজেক্ট হয়ে ওঠে তো যখন ওই সিচুয়েশনটা ফেস করার পরে তোমার কাছে এটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে গেল নিশ্চয়ই তোমাকে অনেক স্ট্রাগল পেরোতে হয়েছে তারপরেও এই জার্নিটা একটুখানি যদি দর্শকদের বলো হ্যাঁ অ্যাকচুয়ালি অবশ্যই টাফ তো ছিলই তার কারণ আমি অনেকবার বলেওছি আমি আবারও বলছি যে অ্যাকচুয়ালি কিন্তু আমার এই ধরনের ছবি এখন এক্সিকিউট করে করার মতো বেসিক্যালি আমার ক্যাপাবিলিটি নেই খুব অনেস্টলি বলতে গেলে প্রথমত আমি আমার মেন্টালিটি প্রোডিউসার মেন্টালিটি নয় আমি প্রডিউসার নই আমি একজন অভিনেতা প্রডিউসার যে হব তার প্ল্যানিং একটা প্ল্যানিং হয় প্রডিউসার হওয়া যে এবার আমি প্রোডাকশনের নামবো আমি প্রডিউসার হবো এইটা মানে মনে হচ্ছে আমি ক্লাস ফাইভে গ্র্যাজুয়েশন কোর্স করছি কাইন্ড তো আমি তৈরি নই হ্যাঁ কিন্তু কিভাবে হয়ে গেল ভগবানের আশীর্বাদে আমি নিজেও জানি না এটা কীভাবে হয়ে গেল আজকে তুমি আমায় জিজ্ঞেস করো অবস্থা কীভাবে করলে আমার কাছে উত্তর নেই কিন্তু আমি নিজেই জানি না কীভাবে হলো কেননা অদ্ভুতভাবে সব কিছু প্রপারলি প্লেসে এসে যাওয়া একটা টিম একটা টিম সেট হয়ে যাওয়া সেই টিমটা খুব অনেস্ট টিম ডেডিকেটেড টিম সেট হয়ে যাওয়া এত বড় একটা হিউজ বাজেটের ছবি করার জন্যে যে একটা ফান্ডের ব্যাপার থাকে সেইটা সমাহাও একটা ম্যানেজেবল একটা জায়গায় চলে আসবো যাবে আমি নিজেও জানি না এটা কীভাবে হলো কারণ আমি এটার জন্য তো তৈরি নই আমি নিজে জানি না এটার জন্য তৈরি নই এখনও নই এই যে সিনেমা শেষ হয়ে গেছে আমি কিন্তু এখনও বলছি আমি এখনও নই বাট হয়ে গেল কোথাও না কোথাও এই পুরো টেম চেয়েছিল এটা হোক আমি চেয়েছিলাম এটা হোক তো এই যে লেগে পড়ে থাকাটা বলে না যেহেতু লেগে পড়েছিলাম দেড় বছর তো তাই জন্য মানে কোথাও থেকে না মির্জাকে আমার মাথা থেকে বের হতে দেইনি হয়তো একবার বেরিয়ে গেলে আমার পক্ষে এটা করা সম্ভব আমি বেরোতেই দিইনি মাথা থেকে হয়তো আমি অন্য কাজ করেছি মাঝখানে অন্য কিছুতে বিজি ছিলাম শুটিং করেছি এইটাকে কোনোদিন মাথা থেকে বের হতে দেইনি মির্জাকে তাই জন্যই আজ হয়তো এক্সিকিউট করতে পেরেছি সামাও আমরা বলি যে একটা সৎ প্রচেষ্টা থাকলে কোথাও গিয়ে কিছু আটকায় না সেটাই তোমার দ্বারা বোধহয় হলো পরিচালক হিসেবে আমরা দেখতে পাচ্ছি সুমিতজি এবং সাহিলজিকে যারা এর আগে বাংলা ছবি ডিরেকশন দেননি তো এই ট্রাস্টটা তুমি এখানে যেমন একজন অভিনেতা তেমন একজন প্রোডিউসার এই ট্রাস্টটা তুমি কিভাবে নিজের মধ্যে আনলে ফার্স্ট টাইম তারা ডিরেকশন দিচ্ছেন দেখো আমার চিরকালের একটা মেন্টালিটি এখনও আছে যে আমি নতুনদের দিয়ে কাজ করব। ইনফ্যাক্ট আমাদের তুমি তো শুধু ডিরেক্টরের নাম বললে এই ফিল্মে আমাদের ডিওপি নতুন আমাদের ডিরেক্টর নতুন আমাদের কোরিওগ্রাফার নতুন প্রডিউসার নতুন সব থেকে বড় কথা তো সবাই নতুন তো এটা যদি ওয়ার্ক করে না কারোর ক্রেডিট একার ক্রেডিট নয় তখন মনে হবে এটাকে আমরা ক্রিয়েট করলাম এবং আমরা তৈরি হলাম মানে আমিও তৈরি হলাম আমার ডিরেক্টর তৈরি হলো আমার ডিওপি তৈরি হলো আমার কোরিওগ্রাফার তৈরি হলো সবাই আমরা না নিজেদেরকে তৈরি করলাম এটা মনে হবে সেটা টিম ওয়ার্ক তো সেই কারণেই এটা আরও বেশি ভালো লাগে বাট ডিরেক্টরের প্রতি ট্রাস্ট যেটা বলছো সেটা হচ্ছে যে দেখো নতুনদেরকে তো সুযোগ দিতেই হবে ফিউচারেও তো আমি আমি তো বলছি আমি অ্যাজ আমি নতুন আমার প্রোডাকশান হাউসে নতুন হিরো উঠবে আমি নতুন নতুন ছেলে মেয়েদের নিয়েও কাজ করবো এবং সেম এফোর্টটা দেবো যেটা হয়তো আমি হিরো হলে হতো দিতাম আমি আমি তো সেই ট্রাস্ট বলতে কি দেখো অবশ্যই আমি কিছু সময় আমি ওর সাথে কাটিয়েছি কিন্তু আমার ওর কোনো শরীর ছিল না মানে চলো তুমি তোমার কাজ দেখাও আমি তবেই তোমায় কাজে নেবো দেখি তুমি আগে কি কি করো সেটা কিছুই ছিল না অ্যাকচুয়ালি পুরোটাই ট্রাস্ট কিন্তু আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সব থেকে আগে ভালো মানুষ হওয়াটা খুব ইম্পর্টেন্ট অসম্ভব ভালো মানুষও একজন অনেস্ট আমার কাছে দুটো জিনিস খুব বেশি করে আর কি প্রায়োরিটি ছিল এবং এ যখনই আমি দেখলাম যে হ্যাঁ যে ইজ অ্যান অনেস্ট পার্সন ইজ ভেরি ডেডিকেটেড ভেরি হার্ড ওয়ার্কিং আমরা আর কী চাই বাকিটা করেই নেওয়া যাবে বাংলা বোঝে অবশ্য বউ বাঙালি নবছর ধরে একজন বাঙালি মানে বউয়ের সাথেই ও ম্যারিড তো সেই জায়গা থেকে একদমই বোঝে না তা নয় কিন্তু কোথাও কোথাও আমাদের মতো তো নয় ওই চর্চাটা নেই বা এটা নয় তো করিয়ে নেব চলো সেটাও করিয়ে নেব আমাদের এখানে কি ধরনের জিনিস মানুষ বেশি খায় বেশি ইয়ে করে সেটাও বুঝিয়ে দেবো চলো হয়ে যাবে ডিরেকশনের ব্যাপার চলো দেখলাম যে প্রথম কিছুদিন শুটিং এর পর দেখলাম যে ফুটেজেস দেখে চলো খুব একটা হচ্ছে না ফেলে দেবো আবার করব কিন্তু করি ওকে নিয়ে করতে তো হবে নতুনদেরকে নিয়ে কাজ তো করতে হবে আর এটাই প্রসেস আমি যদি বলি তো সেখান থেকে যাই চলোড ওকে আমি চিন্তা এই কারণে কারণ আমাদের বাকি ছবিটাও লিখেছি তো যে ট্যালেন্টেড কোথাও না কোথাও সেটা তো আমি জানতাম ইজ ট্যালেন্টেড এবার ডিরেক্টর হতে গেলে অনেক কোয়ালিটিস থাকতো যেমন লিডারশিপ কোয়ালিটি ঠিক আছে এত কয়েকশো দুশো আড়াইশো টিমকে ম্যানেজ করা ঠিক আছে প্লাস এক্সিকিউট করা একজন আমি তো চলো অ্যাক্টিংয়ে মন দিচ্ছি চলো ঠিক আছে ওকে তো চারিদিকে মন দিতে হচ্ছে পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশন হ্যান ত্যান এই ওই সেইটা একজন মেন্টালি কতটা স্ট্রং অনেকে আছে খুব তাড়াতাড়ি টেম্পার হারিয়ে যায় ও তো ওয়ার্স টু ওয়ার্স্ট কেসে ও টেম্পার হারায় না এই গুণটা ওর মধ্যে সব এই জন্য বললাম যে না চলো ওকে নিয়ে করা যায় মানে আমরা ঢুকেই দেখলাম অলরেডি এডিট চলছে এখনো মির্জার মানে পুরো টিম খুব মন দিয়ে কাজ করছে এইবারে যে দাদা একটু রাখতে চাই এটা দর্শকদের প্রচন্ড বড় একটা প্রশ্ন তুমি বলেছিলে যে মির্জা সিনেমা হলগুলো স্টেডিয়ামে পরিণত হবে মির্জা যখন রিলিজ হবে এটা কিভাবে বলছো তুমি মির্জাতে এমন কি আছে জাস্ট একটু হিন্ট দাও দর্শকদের যেটার জন্য হলগুলো স্টেডিয়াম হয়ে যাবে না না হল স্টেডিয়াম আমি নিজে হতে দেখেছি অনেক সিনেমাতে ইভেন মাল্টিপ্লেক্স স্টেডিয়াম হতে দেখেছি কি ধরনের সিনেমাতে হতে দেখেছি সেটা আমরা অ্যাজ এন অডিয়েন্স হিসেবে একটা আন্দাজ করতে পারি তো মির্জা সেই ধরনের ছবি এবং এক্সিকিউশন ওয়াইজ এবং এটা আমি খুব গর্ব করে বলতে পারি কারণ এইটা এই গর্বটা আমি নিজের ওপর নিচ্ছি না তো ডোণ্ট থিঙ্ক যে আমি খুব স্নবিশ হয়ে কথাটা বলছি কারণ এই কথাটা বলছি আমি আমার টিমের জন্য কারণ পুরো ক্রেডিটটা আমার টিমে আমার কি আমার অ্যাক্টিং করেছি যখন যেখানে মনে হয়েছে অ্যাজ এ প্রডিউসার হিসেবে এখানে এই টাকা লাগবে ওই টাকা লাগবে করেছি বাকি এক্সিকিউশন টাকা থাকলেই ছবি এক্সিকিউশনটা ওদের তাই আমি খুব বুক ঠুকে তাদের হয়ে গর্ব করে বলতে পারি মির্জা আর সেই জায়গায় নেই যে বাংলার মধ্যে খুব ভালো হয়েছে বা বাংলার মধ্যে অ্যাচিভ করতে পেরেছে মির্জা অনেক সাউথ ইন্ডিয়ান ছবিগুলো ছাপিয়ে গেছে মির্জা অনেক হিন্দি ছবিগুলো ছাপিয়ে গেছে ইন টার্মস অফ মেকিং ইন টার্মস অফ এক্সিকিউশন নট সেই কি গল্প কেমন লাগলো ছবিটা আদৌ ভালো লাগলো কিনা সেটা দর্শকের ওপর কিন্তু অনেক সাউথ ইন্ডিয়ান ছবি থেকে অ্যাট পার বা ওপরে আর অনেক হিন্দি ছবির থেকে ওপরে এই যে এটা আমি গর্ব করে বলতে পারি হ্যাডস অফ টু মাই ফুল টি কারণ এ আমাদের আমার লাস্ট থার্টি থার্টি ফাইভ মিনিটসে শুধু অ্যাকশন ক্লাইম্যাক্স তিরিশ পঁয়ত্রিশ মিনিট শুধু অ্যাকশন ক্লাইম্যাক্সে সো পুরোটাই অ্যাচিভ করতে পেরেছে আমার টিম সত্যি কথা বলতে কি দেখো আফটার কোভিড আমরা সেরকম মশালা ছবি বাংলায় প্রায় হচ্ছিলই না একমাত্র জিদ্দা ছাড়া কিন্তু টু থেকে আমরা আবার দেখছি তোমরা সকলে মিলে এগিয়ে এসেছো এবং ফাইনালি হচ্ছে তো আমার নেক্সট কোয়েশ্চেন তোমার কাছে এইটাই ছিল যে মির্জার মধ্যে এমন কি আছে যেটা বাংলা ছবিকে মেন স্ট্রিম মাসালা ছবি হওয়া সত্ত্বেও যেখানে এখন অনেকেই বলেন যে মাসালা ছবির নাকি বক্স অফিস হয় না এখন বাংলা থেকে তো মির্জার মধ্যে এমন কি আছে যেটা বক্স অফিসে সাফল্যতা দেবে তুমি একজন প্রডিউসার হিসেবে আশা করছো না না দেখো যেখানে আমরা সবথেকে বেশি পিছিয়ে পড়তাম সেটা হচ্ছে এক্সিকিউশনের দিক থেকে আমি জানি আমি নিজে প্রডিউসার হয়ে বুঝতে পারছি যে সেটা কেন তার কারণ হচ্ছে যে অবভিয়াসলি আমাদের একটা মার্কেট অনুযায়ী আমাদের একটা লিমিটেড বাজেটের মধ্যে শেষ করতে করতে আর আর এই ধরনের ছবিতে সেই সেই এক্সিকিউশনটা যেহেতু খুব বেশি করে দরকার লাগে তাই জন্য তুমি কখনোই বাহানা বানাতে পারবে না যে বাজেট তাহলে তুমি করলে কেন যখন একদম একদম তুমি করলে কেন অন্য কিছু করতে পারতো তো বানিয়ে নেবার পর বাহানা দিয়ে কোনো লাভ না সো আমি সেটাই আমি আবারই একই কথা বলব আমি আমার টিমকে ভ্যাটস অফ জানাতে চাই চাই আর কি যে ওরা ওই এক্সিকিউশনটা করতে পেরেছে এটা অনেকে টিজার দেখেই বুঝতে পেরেছে এবং ফিল্ম দেখলেও বুঝতে পারবে ট্রেলার আসবে এরপরে যে অ্যাকচুয়ালি আমরা ওই যেটা এতদিনে অনেকের কমপ্লেন ছিল যে কোথাও না কোথাও লুক অ্যান্ড ফিল গণ্ডগোল থাকে কোথাও এই আরেকটা ছিল যেটা যেটা কনসিস্টেন্সির একটা ইস্যু থাকে যে ছবিটা দেখে মনে হয় যে এই চাংটার সময় হয়তো প্রচুর বাজেট ছিল পুরোটা দিয়ে দিয়েছে আবার এই চানটার সময় ঝুলে গেছে যেমন একটা সময় গান খুব ঝকঝকে সিন কিন্তু ম্যামেরে কারণ গানের মধ্যে অনেক বাজেট দিয়ে সিনিয়ার বাজেট নেই তো কোথাও না কোথাও এই আপস অ্যান্ড ডাউন গুলো অনেকবার ফেস করতে হয়েছে ওয়াইল মেকিং সাচ কাইন্ড অফ ফিল্মস বাট মির্জাতে সেটা নেই মির্জাতে একটা ফ্রেম দেখেও কোনো আমার মনে হয় ইন টার্মস অফ মেকিং এন্ড এক্সিকিউশন কারো কমপ্লেন থাকবে না তো সেই জন্য আমার সেই জন্য আমি আরও বলতে বলেছিলাম যে হ্যাঁ স্টেডিকা স্টেডিয়াম হয়ে যাওয়ার মতো প্রচুর স্কোপ আছে স্টেডিয়াম হয়ে যাওয়ার মতো অনেক সিনস আছে এবং সেই সিনের এক্সিকিউশনটা ওরকম ডায়লগস তো সব অন অফ লেখা অন লেখা অন আর সুমিত মিলে দুজনে সুমিত আর রাইটার তো দুজনে মিলে ইয়ে করেছে তো সেই স্কোপটা ভীষণ ভাবে আছে আমি তাই জন্য এটা বলেছি যে হ্যাঁ এবার মানে থিয়েটার স্টেডিয়াম হয়ে যাওয়ার চান্স আছে তুমি গান বললে বলে আমরা জাস্ট একদিন আগেই তোমার একটা শেয়ার করা রিল দেখছিলাম বিরাট বড় একটা সেট পড়েছে সেখানে তৈরি হচ্ছে এবং সেখানে আমরা শুনতে পাচ্ছিলাম এটা দাদা

আর রোজার ঈদে আসছে মির্জা অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে পরবর্তী প্রশ্ন যেটা দাদা রাখতে চাই কৌশিক বাবুর সঙ্গে আগে দুটো কাজ করে ফেললে উত্তরণ শিকারপুর এটা মির্জা থার্ড নাম্বার হ্যাঁ সেটা এখনো রিলিজ হয়নি তোমরা হ্যাঁ রাইট তো এই মানুষটা না আমরা বলি তিনি একজন চলমান ইনস্টিটিউশন তো তুমি এই মানুষটাকে এই ছবিতে মানে আমরা খলনায়ক হিসেবে দেখতে পাবো কিরকম লাগলো কি কি শিখলে কি কি জানতে পারছো আরো নতুন করে আরে বাবা ও অন্য এক্সপিরিয়েন্স এবং অ্যাজ এন অ্যাক্টার হিসেবে সব থেকে যেটা জরুরি হয় তোমার সামনের মানুষটা পারফর্মার কেমন খুব জরুরি তুমি একা কিছু করতে পারো না তুমি যত ভালো অ্যাক্টিং করো তোমার চাইলে মানে এক সেকেন্ডে তোমার সামনের অ্যাক্টার তোমার পুরো মানে তোমার ওই সিনটাকে জুলিয়ে লাট করে দিতে পারে তো কখনো এটা পসিবলি মানে গিভেন টেক অলওয়েজ থাকে একটা অ্যাক্টিং এর মধ্যে একটা সিনের মধ্যে সেখানে যেমন সামনের মানুষটা কৌশিক গাম হয় হয় মি আমি এডিটিং এর সিন দেখছিলাম আমার কৌশিকদার একটা সিন আছে এটা ভেরি ইন্টেন্স সিন আমার না মনে হচ্ছে যে মানে আমি তো অত কিছু করিনি সিনটার মধ্যে যতটা মনে হচ্ছে করেছি অনলি বিকজ অফ কৌশিক দা বিকজ কৌশিক দা আমার ডায়লগের এগেনস্টে যে রিয়াকশন গুলো দিয়েছে যেভাবে আমার নিজেকে অ্যাজ এন অ্যাক্টার খুব বড় মনে হচ্ছে যে আমি এত ভালো পারফর্ম করেছি এটাতে বাট বেসিক্যালি কিন্তু নয় সামনের মানুষটা কমপ্লিমেন্ট করছে আমাকে সামনের মানুষটা আমাকে কমপ্লিমেন্ট করছে অ্যান্ড তখন আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করলাম যে কি হয় এরকম ধরনের মানুষদের সাথে অ্যাক্ট ফ্রেমে অ্যাক্ট করলে কেন মানুষ বলে যে একটা সিন জমে গেল হয় না মানে এটা তো বলে বোঝা তো এটা না অন্য অনুভূতি এটা মানে টু ওয়ার্ক ফ্রন্ট অফ কোশিক গাঙ্গুলী মানে প্রথম কথা তো ওনার চোখের দিকে যত কম তাকাবে তত বেটার সিন ভুলে যেতে পারো তুমি অ্যান্ড আর ভাষা নেই অনেস্টলি বলতে গেলে মানে অবশ্যই শিকারপুরে তো একটা তো আমি ফেস ফেস করেইছি ওনার সাথে কাজ করে একটা এক্সপিরিয়েন্স ছিল বাট এই ধরনের ওয়ান অ্যান্ড ওয়ান ফিল্মে না ওনার আরেকটা সাইট বেরিয়ে এসেছে তো

আমি সত্যি আশাই করিনি মুখে চোখে রক্ত মাখা তো আমরা রিসেন্টলি যদি দেখি দাদা দেখো এটা লোকে প্রচন্ড বলা বলি করছে যে ছবিতে ভায়োলেন্স বেশি দেখাতে পারবে দর্শক পাখি সেই ছবি দৌড়ে দৌড়ে দেখতে যাচ্ছে তো মুস্কানের আমরা মুখে যেভাবে রক্ত সেটা দেখেছি বা সোহেব কাবিরকে আমরা যেভাবে ছুরি মারতে দেখেছি তাতে করে মনে হচ্ছে মির্জাতে মোটামুটি বেশ জোর কদমে ভায়োলেশন আছে তো মুস্কানের চরিত্রটা বা একটু ঐন্দ্রিলা যেরকম ধরনের মেয়ে ওর এই ক্যারেক্টারটা তুমি একজন প্রোডিউসার হিসেবেই বলো বা একজন হিরো হিসেবেই বলো একটা খুব বড় প্রাপ্তি আমাদের এই ছবিতে সত্যি কথা বলছি আর আমার কাছে না এটা অঞ্জিলাও জানে এবং সেম মেন্টালিটি আমার কাছে কোনো পার্সোনাল রিলেশন ম্যাটার করে না ওয়াইল কাস্টিং কোনো ম্যাটার করে না কৈন্দিলা কখন অনবোর্ড হলো আমি বলি ইনিশিয়ালি হিরোইনের ক্যারেক্টারটা অতটা স্ট্রং ছিল না ঠিক আছে সো আমি ভেবেছিলাম যে কে হতে পারে কে কোনো নিউ কামার দিয়ে করবো কি যাতে সেও একটা তারও একটা লঞ্চ বা একটা এরকম হয়ে যায় আর ইন্ট্রোডিউসও হয়ে গেলো আর অতটাও রেসপন্সিবিলিটি এলো না ক্যারেক্টারটার মধ্যে সো উই আর অন আ সেফ জোন চলো ঠিক আছে যদি সত্যি ওইটুকুর মধ্যেই দারুণ করে তো একটা আমি বলবো চলো ফার্দার ওর সাথে কাজ করে দাও কিন্তু ওয়ার্ক করতে 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 এমন জায়গায় দাঁড়ালো যখন আরও সেকেন্ড ড্রাফ্ট হলো থার্ড ড্রাফট হলো বা মনে হচ্ছে হিরোইনের ক্যারেক্টারটা জমছে না চলো এইবার যে ফাইনাল ডে যেভাবে দাঁড়িয়েছে হিরোইনের রোলটা যেভাবে দাঁড়ালো আলটিমেটলি আমরা বলো বাপরে এ তো একদম তুখর অ্যাক্টার লাগবে আমাদের মানে লাইক উড়িয়ে দেবে তার ন্যাচারাল একটা তার উপর আবার তখন মানে আমি অনেস্টলি বলছি মানে পুরো পার্সোনাল জিনিস সাইডে রেখে আমি সাথে কাজ করেছি তো বস প্লিজ অন্যভাবে নিয়নে রোন্দ্রা ছাড়া কেউ পারবে না মানে এটা কেউ পারবে না আমি এটা সবাইকে বলছি যে যদি তোমাদের মনে হয় যে আই এম রং আমায় বলো আমার অসুবিধা নেই আমি জোর করছি না বাট আমি বলছি কেউ পারবে না অ্যান্ড শি জাস্ট কিলড এট মানে আমার মনে হয় যে আমার মনে হয় ওর ফিল্মের লঞ্চিং প্রজেক্ট হয় মানে প্রপার লঞ্চ যাকে বলে আমি আমরা আমরা যদিও আমরা ম্যাজিক করেছি আমরা যদিও বা ইয়ে করেছি বলো লাভ ম্যারেজ করেছি যেখানে হয়তো হিরো হিরোইনের ইকুয়াল পুরো ব্যাপারটা ছিল এখানে ইকুয়াল না হয়েও আমি বলছি ও যে ইম্প্যাক্টটা ফেলবে এই ফিল্মে এটা আমি কিচ্ছু বলবো না অনেকে বলবে হয়তো হ্যাঁ এত প্রশংসা করবেই কেউ তো খারাপ তো বলবে না জানা পতায় তাই জন্য আমি কিচ্ছু বলবো না জাস্ট গো

যখন এই ওই ফেজটা আমি বলছি যে সময় কোম্পানি বেরিয়েছিল সাতিয়া বেরিয়েছে হি ইজ টেরিফিক আমরা রিসেন্টলি ওকে বাঘা জ্যোতিনে কাজ করতে দেখলাম একদম অন্যভাবে টেরিফিক হি ইজ টেরিফিক মানে আমি ওকে জানতাম বলে আমি রোলটা ওকে দিয়েছিলাম ইটস অলমোস্ট আ প্যারালাল রোল অলমোস্ট আ প্যারালাল রোল প্যারালাল যদি নাও স্ক্রিপ্টে যদি নাও হয় না বানিয়ে নিয়েছে প্যারালাল একজন অভিনেতা বানিয়ে নেয় তো স্ক্রিপ্টে যদি প্যারালাল নাও থাকে ও বানিয়ে নিয়েছে ওটাকে প্যারালাল এবং এর সঙ্গে সঙ্গে আমরা আরো একজনকেও টিজারে দেখলাম ঋষি কৌশিক হ্যাঁ যাকে আমরা মানে এখন প্রায় দেখি না বললেই চলে এবং ধারাবাহিকেই কাজ করেন বেশি তো সেখান থেকে দাঁড়িয়ে বড় পর্দায় এরকম একটা চরিত্র চরিত্রটা দেখে টিজারে মনে হলো বেস্ট দাপুটে তো এই কাস্টিং সিলেকশন কি সুমিত সাহিল না আমি ঋষি ঋষি আমি ফুল ক্রেডিট ওয়িন্ড্রিলাকে আচ্ছা বস টেলিভিশন থেকে এসেছে ওয়িন্ড্রিলা হ্যাঁ সো অলওয়েজ ঋষি দা যে টেলিভিশনে কাজগুলো করেছে তারও খুব ফ্যান আমিও ফ্যান এবং ক্রান্তিгореছিলি আমি ক্রান্তি আমার হলে গিয়ে দেখা তারপরে তে থিয়েটারে গিয়ে দেখেছিলাম আমি বর্তমানে আমি বন্ধুরা মিলেgeqslantছিলাম সবাই দেখতে সো সেখান থেকে ঋষিদার ই করা তো অনেস্টলি বলতে মানে ওইন্দিলা বলেছিল যে আমি বলছি বিকজ আমি তো জানি মানে টেলিভিশন থেকে যারা এসছে বা আসে তারা মানে সবাই কাঁপাচ্ছে সবাই খুব ভালো করছে ইভেন নিউ কামার্স যারা আছে যারা আগেও কাজ করেছে তারা তো ঐন্দ্রিলা বলেছিল তুমি ঋষিদাকে একবার ইয়ে করো আবার আর ঋষিদার তো মানে এক যখন নামটা প্রথম বললো তো ইনস্ট্যান্ট কারোর কিছু আর কোনো অসাধারণ এর পরবর্তীতে যেটা জানবো দাদা এটা আমরা প্রচুর বলা বলি করছিলাম যে ন্যাচারালি ঈদ মানে জিদ্দার ছবি আসেই এইবারে বাংলা থেকে তুমি একা আর কেউ নেই এটা কি কোথাও গিয়ে তোমার উপরে এক্সট্রা প্রেশার করছে যে মির্জাকে আরো ভালোভাবে প্রুফ করতে হবে কেননা ঈদে তুমি একা নাকি তুমি খানিকটা হালকা হয়ে গেলে জিদ্দা

প্রেশারটা নয় যে দেখো অত কিছু ভাবলে না অন্যদিকে মাইন্ড ডাইভার্ট হয়েছে ইটস জাস্ট তুমি আগে প্রোডাক্টটা ভালো করে বানা সেটা ফার্স্ট প্রাইমারি থিং ফার্স্ট ইউ হ্যাভ টু মেক ইউর প্রোডাক্ট গুড তারপরে তো পরবর্তী ক্যালকুলেশনগুলো তো এখন আমার আনন্দটা এখানেই যে আমরা যেভাবে চেয়েছিলাম মির্জা হোক যেভাবে অ্যাচিভ করতে চেয়েছিলাম আমরা তার থেকেও তো বেশি অ্যাচিভ করতে পেরেছি তো সেটাই আমার এখন আনন্দ আর বাকি কিচ্ছু ভাবছি না এরপর দর্শক এবারে ইদে আই থিঙ্ক উইকেন্ডটা একটু বড়ো উইকেন্ড এই উইকেন্ড আর আর দেখো জিদ্দার ওই যে ছবিটা বোমায় ছবিটা হয়তো কোনোদিনই জিদ্দা এমন নয় যে বলেই ছিল যে ঈদে আসবো কোনোদিনই বলেনি যেটা কোনোদিনই বলেনি তো আমি জানি না মেবি হয়তো ইনিশিয়ালি প্ল্যান ছিল ঈদে আসবো না পরেই আসবো সেটা হতেই পারে অবশ্যই ডিপেন্ড করে কি জন্ড্র অফ ফিল্ম কি তারপরে কতটা রেডি আছে কতটা রেডি নেই সেটা আমরা কেউ জানি না বাট কোনোদিনই জিদ্দা ওটা প্রমিসও করেনি যে ঈদে আনবো সো মেবি হয়তো সেটা প্রথম থেকেই প্ল্যানিং ছিল পরে আসবে বাট এখন তো আবার হিন্দি

তুমি কতটা আশা দেখো এক্সাইটমেন্ট তো আমার থাকবেই তার কারণ না আমি মির্জাই বা কেন করতাম সো এই ধরনের বা এই জন রাজা গ্যাংস্টার ড্রামার ছবি আর আর আমিও বড় করে বানাচ্ছি খাদানকও বড় করে হচ্ছে তো এক্সাইটমেন্ট তো ডেফিনেটলি থাকবে তার কারণ হচ্ছে যে দেখো যে জনটাতে আমরা আবার হাত দিয়েছি সেই জনটা যখন আরো বেশি করে ছবি মানুষের মনে আরো একটা ভরসা জায়গায় যে তার মানে কিছু একটা হবে মানে আমরা ট্রাস্ট আবার ফিরিয়ে আনতে পারবো আমরা আবার করতে পারবো আর যখন কোনো ধরো এ অ্যাক্টার্সরা যখন এটাকে ট্রাই করার চেষ্টা করে তখন আরও বেশি মানুষের মনে এটা বসা জাগে তো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড তার কারণ আজকে যদি মির্জা ওয়ার্ক করে আর যদি খাদান ওয়ার্ক করে আর একটা কথা জানো তো খুব তোমরাও হয়তো জানো যে এই যে একটা কমার্শিয়াল ছবি চললে কিন্তু না সবার ভালো মানে একটা কমার্শিয়াল ছবি যখন বড় করে হয় কতজন মানুষ কাজ করে বলো তো এর মধ্যে আজকে আমাদের মির্জাতে এক একদিন এমন হয়েছে উই হ্যাভ অলমোস্ট টুয়েলভ হান্ড্রেড ইউনিট মেম্বার্স এইট হান্ড্রেড ইউনিট মেম্বার্স সো মানে এমন এমন কিছু স্পেশাল দিনও গেছে যেখানে এরকম তো এগুলো তো সবই এমপ্লয়মেন্ট আমার সবাই কাজ করছে এই করছে আমার এখনো আমি বলতে চাই আমার খারাপ লাগছিল অনেক পুরনো একজন ফাইট আমাদের ফাইটার্স আছে যেহেতু প্রচুর ফাইট তো প্রচুর ফাইটার্স নেওয়া হয়েছে আমাদের কলকাতারই অনেক পুরনো ফাইটার্স কত বছর পর তার সাথে দেখা এবং সে খুব ইমোশনাল হয়ে গেলো আমায় দেখে জড়িয়ে ধরলো ওগুলো আর তো ডাকাই দেখাই হয় না কোথা থেকে হবে বলো ছবি বা কোথায় হচ্ছে আমাদের জন্যে হ্যাঁ তো ইমোশনাল হয়ে গেছিলো বলো বলো তোমার সেই কোন ছবিতে লাস্ট দেখা নাকি হয়েছিলাম হ্যাঁ সত্যি তোমার সাথে আমরা আট বছর না আট বছর পর প্রায় দেখা বলো ভাবো একই জায়গায় থেকে একই ইন্ডাস্ট্রি থেকে দেখা আর হয় না কোথায় তোমরা যা ছবি করছো না ওরকম তো বুঝতে পারছো মানে আজকে তাদের আজকে এমপ্লয়মেন্ট আজকে নেই এত ইউনিট এত তো একটা কমার্শিয়াল সিনেমা ওয়ার্ক করা বা ভীষণ ভীষণ দরকার তো লেটস ফিঙ্গার্স ক্রস কারণ অনেক বছর পর একদম কোমরে মানে গামছা বেঁধে নামা বলে না তো সেরো করে বেশ কয়েকজন আমরা নেমেছি এবার তো ওটা আরো বেশি ভালো লাগছে এবার ওয়ার্ক করাটা সত্যি খুব দরকার এটা প্রোডাকশন হাউস তোমার প্রথম কাজ তুমি তুমি নিজেও কমার্শিয়াল ছবির ফ্যান মানে অ্যাকশন ফিল্মের ফ্যান আমি যদি ভুল না বলি অ্যাকশন ফিল্মের ফ্যান ওভাবে বলবো না বাট আমি আমি এরকম ছবির ফ্যান যেগুলো এন্টারটেইনমেন্ট বেশি জ্ঞান কম দেবে হ্যাঁ আচ্ছা কারণ কোনোদিন আজ কোনো সিনেমা সোসাইটি চেঞ্জ করতে পারে যদি হতো তাহলে কবে মানে সোসাইটি থেকে অনেক কিছু ঠিক হয়ে যেত বাট সিনেমাতে সব ঠিকই দেখায় সিনেমা সব ঠিকই দেখা হিরো তো সব ঠিকই করে দেয় সমাজে ঠিক আর হলো কি ঠিক ঠিক আছে তাই তো আমি দেখতে পাচ্ছি না তো সুতরাং ওইভাবে কোনোদিন কিছু আমি জানি যে যেটাই দেখো ভাই ফুল অন যেন এন্টারটেনমেন্ট থাকে সেটা তোমার কমেডির মাধ্যমে হতে পারে সেটা অ্যাকশনের মাধ্যমে হতে পারে যেটাই হোক না কেন তো আমি সেই সবের ফ্যান আর এই সময়টার মধ্যে কখনো এরকম মাথায় এসেছে তোমার যে অঙ্কুশ হাজরা মোশন পিকচারস প্রোডাকশন গ্র্যাস রুট এন্টারটেনমেন্ট আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একসঙ্গে মিলে যদি একটা ছবি বানায় সেখানে থাকবে তুমি জিদ্দা সকলে দেবদা তাহলে সেই ছবিটা অনেক বড় আকারের তো হতে পারে সেটা বড় আকারে হওয়াটা না লেটস বি ভেরি ফ্র্যাঙ্ক একটা স্বপ্ন দেখা ভালো বাট এটাও বুঝতে হবে যে সবই ঠিক আছে আজকে অডিয়েন্স এই গেমিংটাতে হয়তো খেয়ে গেল কিন্তু আলটিমেটলি অডিয়েন্স বোকা নয় আলটিমেটলি কিন্তু অডিয়েন্স দেখবে তোমার কন্টেন্টই দেখবে আলটিমেটলি অডিয়েন্স বিচারে প্রথম ট্রেলারটা দেখেই করবে কিন্তু যে যেই থাকুক না কেন এই যে কেটে খাদান তারপরে আমাদের এই মির্জানি যে একটু আগে কথা বললাম আমরা এইগুলো যখন ওয়ার্ক করতে শুরু করবে না তখন সব হবে আমাদের বিশ্বাস করো আমাদের না ইচ্ছা করে না ঘুম থেকে উঠে বড় কিছু সঙ্গে সঙ্গে ভাবতে মোটিভেশন কোথায় চারটে লোক তো এসে আগে তোমাকে ডিমোটিভেট করে দেবে আর তারাও কিন্তু রং নয় না না তারা হয়তো তোমার ওয়েল উইশার তারা যখন তোমাকে পুরো মানে মানে সামনে পুরো চেকটা ধরিয়ে দেবে তোমাকে পাস্ট লাস্ট কমার্শিয়াল ছবি বক্স অফিস বড় ছবি তো হয়েছে এই দেখ বক্স অফিস এই দেখ পরের গুলো এই ডিমোটিভেট ডিমোটিভেট হয়ে হয়ে যাবে যাবে প্লাস তোমাকে হল আছে বল না একদম তো যখন এগুলো ওয়ার্ক করা শুরু হবে না দেখবে মনের আনন্দে অনেক কিছু হবে অনেক কিছু হবে যখন আমরা দেখবো যে এই কম্বিনেশনটা আজ সত্যি কথা বলছি তোমরা এক্সাইটেড হও যাই হোক না কেন আজ লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল তুমি যে কম্বিনেশনটা বললে কি গ্যারেন্টি আছে এই কম্বিনেশনটা টোয়েন্টি ক্রোর বিজনেস করবে বা টেন ক্রোরও করবে বা ফাইভ ক্রোরও করবে যেদিন আমরা ডান যে এই কম্বিনেশনটা কোনোদিন এলে টোয়েন্টি ফাইভ থার্টি ক্রোর গ্যারেন্টিড ইচ্ছা করে না ঠিক হোক মার্কেট তো ঠিক হোক এরকম একটা মাইন্ডসেট চলে আসে নেগেটিভ মাইন্ডসেট চলে আসে তো সব যখন আস্তে আস্তে চলতে শুরু করবে হবে সব হবে আর দেখো তোমরা বলছো তো যে সবাই একসাথে এলে একসাথে এলে একটা ফিল্মে কি মার্কেট হয়ে যাবে তা তো আর আর আমাদের সম্ভব নয় পরপরই একই কম্বিনেশনে কাজ করা কোনোদিনই সম্ভব নয় তাতে তার মানে এই নয় যে মার্কেট রিভাইভ করলো সে জুলফিকারও মেগা ব্লকবাস্টার হয়েছিল মেগা ব্লকবাস্টার হয়েছিল জুলফিকার বাট তারপরে ওই কম্বিনেশন নিয়ে ছবিই তো হলো কখন কোথায় হলো তো তার মানে তো এই নয় যে একটা ছবিতে হয়ে গেলে ইন্ডাস্ট্রি রিভাইভ করে যাবে তো ওইটা সলিউশন নয় সলিউশন হচ্ছে অন্য জায়গায় প্রপার স্ক্রিপ্ট প্রপার এক্সিকিউশন প্রপার টাইম এইগুলোকে দিয়ে একটা প্রপার ফিল্ম বানানো প্রপার টিম নিয়ে ডেডিকেটেড অনেস্ট টিম নিয়ে এইটা হচ্ছে সলিউশন তারপরে তো দেখবে সব হবে মনের আনন্দে আমরা আমরাই করছি একদম বিন্দাস ভাবে আচ্ছা রিসেন্টলি একটা ছবি দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনন্য মামুনের সঙ্গে তুমি বসে আছো এবং সেখানে স্ট্যাটাসটাই এইভাবে লেখা ছিল যে নতুন প্ল্যান নতুন আড্ডা ধন্যবাদ অঙ্কুশ এবং তুমি নিশ্চয়ই জানবে এই অফিসেই মোস্তফাবলি দরদের কাজও চলছে তার ডিরেকশন মেগাস্টার শাকিব খানের সঙ্গে তো নতুন প্ল্যান নতুন আড্ডা বিষয়টা কি আমরা ধরতে পারি নতুন কিছু আসছে মামনের সাথে আমার বাংলাদেশের জার্নি স্টার্ট এবং অল টাইম ব্লক দিয়ে স্টার্ট আমি শুধু চেয়েছি তোমার আমি শুধু চেয়েছি তোমার বাস অল টাইম ব্লক ইন বাংলাদেশ মামুন আজও ওটা নিয়ে বলে যে আমি আজও মনে আছে লাটি চার্জ করতে হয়েছিল হলের ভাইলে তারপরে নেক্সট ব্লকবাস্টার ছিল আমাদের রোমিওবাসের জুলিয়েট ইন বাংলাদেশ ঠিক আছে কি ওয়াজ সো সো খুব একটা ভালো যায় যদি অবশ্য রোমিওবাসের জুলিয়েটটা মামুনের সঙ্গে নয় বাট আমি শুধু চেয়েছি তোমার মেগা ব্লকবাস্টার এবং সে সেখান থেকে মামুন আমায় সবসময় বলে যে দ্য কাইন্ড অফ মার্কেট তোমার ক্রিয়েট হয়েছিল সেই বাংলাদেশে ওই অ্যাসোসিয়েশনটা কেন আর হলো না বাকি কিছু তো মামনের সাথে আমার ইমোশনটা ওই জায়গা থেকে জড়িয়ে তো মামন আর আমি বাংলাদেশের ব্যাপারে কোনো কিছুই হলে আমরা ওই আড্ডা চলে আর কি স্যার অবশ্যই সেটা ইভেন মির্জা রিলেটেড ওই ইভেন আমরা যদি বাংলাদেশেও ভাবি তো অবভিয়াসলি মামন আমার একটা চয়েস প্রায়োরিটি থাকবে বিকজ আমার সাথেও সেইখান থেকে তো সেই সেই নিয়ে আলোচনা প্লাস অবশ্যই মানে দেখো আজকে মামনও আমার মতো একটু দেখো মামন তুমি আর আমি দুজনেই কিন্তু একটু আছি একটি সবসময় ভূত হয়ে থাকি হ্যাঁ এবং আমরা কোনোদিন টাকা ঘরে কত আসবে না আসবে কি প্রফিট কোনোদিন না ভেবে বিন্দাস গিয়ে কিন্তু ফিল্মের ব্যাপারে ভাবি ওই ডেডিকেশনে দুজনে নিয়েছে তো যদি কোনোদিন কোলাবরেট করি উইল ডু সামথিং বিগ ভেরি বিগ তো সেই জায়গায় ওইগুলো নিয়ে আর কি টুকটাক আলোচনা আর কি আর সাকিব খানের সঙ্গে যদি কখনো সুযোগ হয় বা এরকম ভাবে কথা এগোয় আর কি চিন্তা ভাবনা কর না অবশ্যই দেখো আমাদের তো বড় কোলাবরেশন ভালো কোলাবরেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর আমার ওনার সাথে কোনোদিন দেখা হয়নি কোনোদিন আলাপ হয়নি ওনার সাথে কিন্তু এই ভাইফটা আমি পাই যে ইজ ভেরি ডেডিকেটেড অ্যান্ড আরেকটা যেটা খুব বড় জিনিস সেটা হচ্ছে যে স্পেশালি ইন আউট অফ ইন্ডিয়া খুব বড় ফ্যান ফলোয়ং খুব ভালো ফ্যান ফলোই আমরা যারা আমাদেরকে ভালোভাবে গ্রিট করে এই করে তো সেখান থেকেও জানা যায় যে মানুষ ওকে ওনাকে বাংলাদেশের শাহরুখ খানি মানে আমার ভালো লাগে সেই জিনিসটা খুব মানে ইনফ্যাক্ট তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এই যে ওনার যে স্টার্ডম এবং সেইটা আরো বেশি প্রত্যেক বাঙালি মানে আমাদের ইন্ডিয়া বাংলাদেশে সবাই মিলে ছড়িয়ে গেলে আরও ভালো এবং তার সঙ্গে তার জন্য একটা কোল্যাবরেশন করা এখানে ওয়াই নট মানে সত্যিই তো ভালো লাগবে মানে ভালো মানুষদের সাথে এবং ভালো টিমের সাথে কাজ ডেডিকেটেড স্পেশালি আমার আমার ওনার ডেডিকেশনও ভীষণ ভালো লাগে লাইক যাই মার্কেট হোক না কেন যে লেটস ডু সামথিং বিগ বড়ো কিছু করি বড় কিছু করি তো সেটা ওনার মধ্যে ভীষণভাবে আছে নই চাই মানে খুবই রেসপেক্ট করে আমি সেই জিনিসটা বাট আনফর্চুনেটলি কোনো আলাপ হয়নি ওনার ওনার সাথে বাট অবভিয়াসলি আলাপ হলে ভালো লাগবে তো হবে কোনো কোনো দিন নিশ্চয়ই আমরা প্রায় শেষের দিকে এসে গেছি তুমি একটা মানে আমি তিনজনের নাম বলবো তুমি একটা করে ওয়ার্ডে ডেসক্রাইব করবে এবং কেন তুমি ওয়ার্ডগুলো বললে সেটা তুমি একটু বলবে প্রথমেই জিদ্দা এরকম কি শব্দ হতে পারে আচ্ছা কারণটা বলো কেন বললে এরকম কিছু ইনসিডেন্ট বলো মানে যেটা থেকে তোমার এই ব্যাপারটা এলো তোমার মনে জিদ্দার সাথে আমি প্রচুর অফিসে আড্ডা মারি আমাদের মানে ওই ওইটা আমাদের ক্রিকেট খেলার আড্ডাটা মাস্ট মানে শীতকালে স্পেশালি তো ওটা এবং যতটা ক্লোজলি আমি মানুষটাকে দেখেছি চিনেছি ওনার উনি চ্যালেঞ্জ ফেস করতে ভালোবাসেন তাই জন্যই আমরা বারবার যে কথাটা বলি যে কমার্শিয়াল সিনেমা যখন প্রায় ধসে যাচ্ছে সবাই কমার্শিয়াল সিনেমার ওপর আঙুল তুলছে উনি কিন্তু লেগেছিলেন যে না হবে কোনো না কোনো দিন হবে আরও বড়ো করতে হবে আর জবে থেকে প্রোডাকশান হাউস খুলেছেন অনেকে তো ছোটো ছবি থেকে শুরু করে যে সেফ খেলার জন্য সবে তো খুললাম পয়সা আসুক তারপর তো এরকম উনি অনেক বছর আগে খুলেছিলেন এবং জবে থেকে খুলেছিলেন কোন ছবি অ্যাভারেজ গেছে কোন ছবি খুব ভালো গেছে কোন ছবি খুব খারাপ গেছে কিন্তু এই আপস অ্যান্ড ডাউন্স এর কোনোদিন বড় ছবি ভালো ছবি এবং বড় করে ছবি ওইটা কোনোদিন কিন্তু থামিয়ে দেননি ওখানে কোনোদিন পিছিয়ে পড়েননি যে না পরেরটা আমার আগেরটা চলেনি এবারে একটু চেপে করি একটু না অল আউট প্রত্যেকবারই সো সেই জন্য আমার মনে হয় এবং এই সাজেশনটা আমাকেও প্রত্যেকবার উনি দেন যে থেমে যাক যদি মনে হয় ক্রাইসিস যাচ্ছে ক্রাইসিসে কিছু করার চেষ্টা করিস না স্টপ থেমে যা টাইম নে যেদিন মনে হবে যে ওই কনফিডেন্সটা এসে না এবার আবার বড়ই কিছু করতে পারবি দেন গো ফর ইট তাহলে কি আমরা বলতে পারি মির্জার ইনস্পিরেশন খানিকটা জিত তাই না দেখো সে তো অবশ্যই মানে টু বি ভেরি অনেস্ট আজকে এই ছবিটা পড়ার আগেও প্রচুরবার বসা আছে জিদ্দার সাথে বলা হয়েছে এবং অ্যাকচুয়ালি উনি একটা মাইন্ডসেট খুব মানে সঠিক মাইন্ডসেট কি হওয়া উচিত সেটা খুব মানে বলে দেন আর কি যে দেখ যখন এইভাবে ছাপাচ্ছিস আগুনে ছাপাচ্ছিস তোমার হাত কিন্তু পুড়বেই এটা জেনে আর কি করবে আর কি তো একটু তো ছ্যাঁকা লাগবেই ছ্যাকাটা নিতে হবে কিন্তু এরকম একটা ব্যাপার ইভেন আমি যখন ওয়েব সিরিজ করতে গেছিলাম তো সেই সময় কিছু সাজেশন দেওয়া দেওয়া বাট ডেফিনেটলি মানে এটা তো আমি হ্যাঁ অবশ্যই এটা তো আমি বলবো দ্যাখ ইজ ইন্টেলিজেন্ট এক নম্বর অবশ্যই ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড এক্স

গল্পের জন্য সেটাকে একটু হলেও স্যাক্রিফাইস করবো যে এখানে এখন তো আমি চরিত্র এখন দেব অ্যাজ আ দেব আমি করবো ছবি অসুবিধা নেই বা এখন আমি চরিত্র ঠিক আছে সেটাও জানে আর হার্ডওয়ার্কিং এই কারণেই বিকজ প্রথম তিন থেকে মানুষটার একটা জিনিস ছিল যে আমি আসবো আমার ছবি রিলিজ হবে আর কেউ জানতে পারবে না নো ম্যাটার সেটা হিট না ফ্লপ হিট ফ্লপ তো চলো তো আমাদের হাতে কিন্তু আমার ছবি আসছে আর কেউ জানতে পারবে না এটা তো হবে না হাল্লা তো হবে বাপরে বাপ এবং ওই যে নেগে আচ্ছা এই আরেকটাই কারণে বললাম যে সুপার টা হাউ হি মেনটেন মানে একদম নিজে থেকে রাস্তায় খালি পায়ে নেমে পড়া বলে না ও কিন্তু প্রমোশনে সেইটা করতে যায় কোনো রেস্ট্রিকশন নেই না আমার এখানে যেতে হবে আমি যাব। আমি এই অলিতে গলিতে যেতে হবে আমি যাব। আমাকে নিজে ওর সাথে কথা বলতে হবে আমি ম্যানেজার পাঠাবো না আমি যাব। আমি যাব। সে সে যেই হোক আমি যাব ওইটার মধ্যে এবং এই কারণের জন্য প্রচুর মানুষ দেবদাকে ভালোবাসেন আরও একজনের নাম বলছি আমি এই কারণেই তিনজনের নাম বললাম তিনজনই বাংলা থেকে তাই জন্যই সাকিব খান আমি আগেও বললাম ওনার একদমই যেহেতু ওনার সাথে আমার আলাপ নেই একদমই নয় তো সেই জায়গা থেকে আমি হয়তো অত ডিটেলসে বাট হ্যাঁ অ্যাজ অ্যাজ আ অ্যাজ অ্যাজ অ্যাক্টর একজন ফিল্ম ফ্যাটারনিটির মেম্বার হওয়ার থেকে আমি এটা বলতে আমি রিয়েলি প্রাউড যে মানে অনেকে বলে না যে এই যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাংলাদেশ আর এখনকার ইন্ডাস্ট্রি মিলিয়েই বলছি অনেকে একটু ছোট করে দেখে হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ এখানকার এই ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি ছোট করে দেখে সেইখান থেকে একজন মানুষ উঠে আসা যার এই ক্রেজ নট অনলি ইন বাংলাদেশ অর ইন্ডিয়া বাট আউটসাইড ইন্ডিয়া অলসো এইটা আমার খুব ভালো লাগে আমার জেনুইনলি খুব ভালো লাগে এবং আমি এখনো জানি আমি যতবার বাইরে গেছি কোন কোনো বাঙালি যদি কেউ বলে অঙ্কুসা আমি আপনার আপনার খুব বড় ফ্যান তারপরে আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ পরেই বলবে আপনার আর সাকিব ভাই আমি খুব বড় ফ্যান আর তো কোনো না কোনো সময় এবার ধরো অন্য কেউ গেল হ্যাঁ তাকেও নিশ্চয়ই বলবে কিন্তু ওদের একটা নাম কমন থাকে সাকিব ভাই তো এটা কমন থাকে এটা আমার খুব ভালো লাগে এই জিনিসটা যে তোরা যতই বল আমাদের বাংলাদেশ মানে আমি আমাদের বাংলাদেশও বলছি অবশ্যই ওটা 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 আমার বেরিয়ে যায় আমাদের বাংলাদেশ হিসেবে আমি আলাদাভাবে দেখি না ওই দেশটা বাংলাই তো আলটিমেটলি তো এই যে আমাদের ইন্ডাস্ট্রিকে ছোট করা বা বাংলাদেশি ইন্ডাস্ট্রিকে ছোট করা তখন মনে হয় যে কর ছোট বেটা আমাদের এখানে আমার স্টার আছে যারা গ্লোবালিও ফেমাস এরকম একদম শেষ দিকে আমি যে ডায়লগটা দিয়ে শুরু করেছিলাম ওটা একবার ট্রেমি বলো দেখ প্রথম প্রথম ডায়লগটা এখন সত্যি আমার তাই অবস্থা ফাঁকা পকেট তো এখন সত্যি ওটাই চেষ্টা করছি এখন খুব জেনুইনলি বেরোবে কারণ এটা আমার সত্যি ফুটে কিসমাত বলবো না ফাঁকা পকেট তো অবশ্যই চেষ্টা ফাঁকা ছিল পকেট ফুটে ছিল কিসমাত তাও খুদার কাছে এই বাদাতে নাম নয় চেয়েছি শুধু ইজ্জত আমার নাম না বদনাম আমি জানি না কিন্তু সামনে এসে দাঁড়ালে সবার ফেটে গায় ওয়াও ফ্যান্টাস্টিক একদম লাস্ট চলে যাওয়ার আগে পরপর কিন্তু আমি ঘুরে গেছি কেন ও অভিমান করছ কেন কেন শুন তুমি কি জানো যে আমার মত এত বড় চেহারা একটা মেয়ে তোমার সামনে আমি বসে আছি টিজারে আমি কেন নেই সবার রিঅ্যাকশন আছে আমি বাদ ও টিজার রিঅ্যাকশনটা তুমি জানো সবাই বলেছে অঙ্কুশ ده আমার শত্রু একদমই না কারণ আমি এটা জানি আমি কৌশলে ব্যাপারটা বলতে যাই যে আমার মনে হয় যে আমি আমি জানি না এটা কি করে করেছে ম্যাজিশিয়ান কিনা আমার টিজার শেষ হয়নি ও রিভিউ কি করে এসে যায় কারণ আমি কি কাকের মতো ওজন থাকি রিভিউ রিভিউ ডিউরেশন অতটা না যত মতো টিজার চলে আসছে ঠিক আছে মানে রিঅ্যাকশন মানে রিঅ্যাকশন চলে মিরদার গেনজি বড়ই করেছি আমি আমার সত্যি আমি জানি না আমি আমার টিমকেও বলেছিলাম যে যে আমি তো করি না এটা অবশ্যই আমি কাকে বলে দিয়েছি সাজিয়ে দে সুন্দর করে খুব ভালো সবাই বলেছে সুন্দর করে সাজিয়ে দে আমি এখনো অবধি এটা জানি না যে তোমারটা নেই আমি সত্যি জানি আই বললে আমি তাই জানলাম কারণ আমি যখন দেখলাম এরপর করে ভালো আছে ভালো আছে এবার এতজন বলেছে আমি জাস্ট আমি জাস্ট দেখেছি যে প্যাটার্নটা ঠিক করেছি কিনা যে সবার বলার প্যাটার্ন ঠিক আছে চলো ডান ফোনটা দেখিও না চলো ডান এটা আপলোড করে দাও এবং বাট হ্যাঁ ইন্ডিভিজুয়ালি সবার দেখেছি অনেস্টলি বলছি কিন্তু আমি এই ভিডিওটা আমার বানানো ভিডিওটা দেখিনি তো বাট আমি তবে আমি বলতে চাই আমি অবশ্যই আমি সরি আমি ডেফিনেটলি আমি আমি কারণ আমি এটাও জানি যে প্রথম প্রথম যেটা ছিল সেটা মনে হয় বলেছি তখন ছিল আমার যেটা দেখেছি কারণ বিয়েটা ছিল কারণ পৌশালী আমি এটা জানি যে আমি যখন বলেছিলাম টি শার্ট পরে আর চশমা পরে রিকোয়েস্ট করেছিলাম সেটা তো পরেই ছিল সেকেন্ডটা কিন্তু আমি কাউকে রিকোয়েস্ট করিনি একমাত্র ও যেটা আবার টি শার্ট আর চশমা পরে করেছিল

কে কোনোদিন আমি কোনো ফ্যামিলি ড্রামাতে আজ অব্দি এক্সাইটেড হয়ে নিয়ে আমি নিয়ে যেতেই পারি না ওকে ও কে জিএফ দেখবে পুষ্পা দেখ নো ওইসব দেখতে আর ও তাই ও তাই ও একদম একদম তোমার মতো বাট না থ্যাংক ইউ সো মাচ আমার সত্যি খুব ভালো লাগছে আর এইভাবেই মানে যেখানে প্রচুর মানুষ আমাদেরকে ইন্ডাস্ট্রিটাকে ছোট করে দেখে সেখানে তোমরা বাংলা অ্যাক্টার্সদের নিয়ে বাংলা কন্টেন্ট নিয়ে এতটা এক্সাইটেড হয়ে ভিডিও করো মন থেকে ভালোবাসাটা বোঝা যায় সেটা থ্যাংক ইউ দাদা এখানেই আমরা শেষ করলাম আমাদের পডকাস্ট এপিসোডটি আপনাদের সকলের কাছে অনুরোধ রইল এবারে ঈদে মুক্তি পাচ্ছে বাংলা ছবি মির্জা সকলকে হলে গিয়ে মির্জা দেখতে হবে ভালো লাগুক খারাপ লাগুক হলে যেতে হবে আর ভালো লাগলে পাঁচটা মানুষকে বলতে হবে কেননা আমরা সবাই এখন এক সঙ্গে আমরা মেন স্ট্রিম মশালা ছবি আমাদের ইন্ডাস্ট্রি থেকেও প্রচুর হবে শেষ করলাম দাদা খুব ভালো থেকো খুব ভালো লাগলো নমস্কার